ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকিকে সহিংস বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতর। এ বক্তব্যকে তারা অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে। 8 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। গত সোমবার এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। এ সময় তার বক্তব্য ফেসবুকে লাইভেও প্রচারিত হয়েছিল। পিটার হাসের উদ্দেশ্যে মুজিবুলের দেওয়া হুমকির বিষয়টি বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে উঠে।